আচ্ছা, আমরা সবাই অমাবস্যা পূর্ণিমার সম্বন্ধে সবাই অবগত আছি। আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা পূর্ণিমার লিস্টটা দেখতে পাচ্ছি যে পূর্ণিমা কবে হবে, কবে শেষ হয়ে যাবে এবং এই বছরের ভিতরে কোন মাসে কোন মাসে পূর্ণিমা হবে, সেই লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। পুরো 2023 সালে লিস্ট এখানে দিয়ে দিয়েছে। আপনি যদি 24 সালে আসেন, তাহলে আপনি যদি সফটওয়্যারটাকে আপডেট দেন, তাহলে 24 সালে লিস্ট এখানে চলে আসবে। মানে হচ্ছে আমরা যে পুঞ্জিকা ব্যবহার করি, সেই পুঞ্জিকাটা আমরা হাতের মুঠোয় নিয়ে আসতে পেরেছি একটা সফটওয়্যারের মাধ্যমে। আমি যদি আপনাদেরকে একটু বলি যে এই বছর শুরু হবে বৈশাখ মাসের 1 বৈশাখ শুক্রবার রাত্রে, 1:56 থেকে শুরু হবে পূর্ণিমা, 2 বৈশাখ শনিবার রাত্রে 12:48 পর্যন্ত পূর্ণিমাটা থাকবে, তারপর শেষ হয়ে যাবে 12:48। তো এরকমভাবে এই যে জ্যৈষ্ঠ মাস, তারপরে জ্যৈষ্ঠ মাসের 2 বার হবে হয়তোবা, তারপর আষাঢ় মাস, তারপর শ্রাবণী।